কৃষিকার্য বিন্দু, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের আজকের টপিকস অর্ডার লিস্ট অ্যাট্রিবিউটের মধ্যে স্টার্টের ব্যবহার। আমরা গত লেকচারে পড়েছিলাম অর্ডার লিস্টের ক্ষেত্রে যে টাইপ একটা অ্যাট্রিবিউট এবং স্টার্ট একটা অ্যাট্রিবিউট। আমরা বলেছিলাম অর্ডার লিস্টের জন্য ট্যাগ নেম ছিল ওএল, অর্ডার লিস্টের জন্য ট্যাগ নেম ছিল কি, ট্যাগ নেম ছিল ওএল, এবং অর্ডার লিস্টের এই টাইপ ছিল মোট 5টি। টাইপ গুলো কি কি ছিল একটু বলো আমাকে, সারিকা বলো, টাইপ ছিল কি? টাইপ ছিল একটা হলো স্মল এবিসি দিয়ে, একটা ক্যাপিটাল এবিসি দিয়ে, একটা ক্যাপিটাল এবিসি দিয়ে, একটা অর্ডার ছিল, একটা রোমান সংখ্যার বড় আই বড় ডাবল আই দিয়ে ছিল, আর ছোট রোমান সংখ্যা ছিল। ওকে, নাও আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের স্টার্টিং ভ্যালুটা আমরা উল্লেখ করে দিব। মনে করো তুমি স্টার্টিং ভ্যালু দিয়েছো এ, তারপরে এ বি এসি, অথবা স্টার্টিং তুমি দিয়েছো এক্স ওয়াই জেড, অর্থাৎ সে একটা নির্দিষ্ট স্টার্টিং মান নিয়ে কাজ শুরু করবে। মনে করো এক্স এর ভ্যালু তুমি দিলা অ্যাপেল, ওয়াই কস্ট টু দিলা ম্যাঙ্গো, অ্যান্ড জেড জেড এর ভ্যালু দিলা মনে করো লিচি। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো স্টার্ট অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট বলো? স্টার্ট অ্যাট্রিবিউট, তাই না? স্টার্ট অ্যাট্রিবিউটের ব্যবহার। তোমাদেরকে আমি গত লেকচারে স্টার্ট নিয়ে কোনো কথা বলেছিলাম না, কোনো ধারণা দিয়েছিলাম? জি স্যার বলছিলেন তো। আচ্ছা, এটা দেখাইছিলাম এ এ এ বি এ সি? না স্যার, এক্স ওয়াই জেড নিয়ে দেখানো হয়েছিল শুধু। আচ্ছা দেখো, আজকে আমরা দেখবো যে স্টার্টের ক্ষেত্রে একটা মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে সেই মান থেকে কিভাবে আমরা স্টার্ট করব। প্রথমে আসি আমাদের টোটাল অ্যালফাবেটস। টোটাল অ্যালফাবেটস ছিল কয়টা? 26টি। 26টি। আচ্ছা, যখন আমি স্টার্টের ভ্যালু দেবো 27, তখন আমাদের মান শুরু হবে আবার এ এ থেকে, এ এ এ বি এ সি। অর্থাৎ স্টার্টিং যখন 27 দিচ্ছি, তখন আমাদের একটা সেট এ থেকে জেড পর্যন্ত যেটা আছে এটা কমপ্লিট করবে, এর পরবর্তী সেটের সাথে এর সাথে এ লাস্ট অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা এটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো আসলে এটা ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে যে যদি তোমাকে পরীক্ষাতে বলে, ধরে নাও যে তোমার প্রথম মানটা হবে এম এন থেকে, তাহলে আমাদের এই অবস্থায় আমাদের স্টার্টিং এর মান কত হবে? স্টার্টিং সমান হোয়াট? স্টার্টিং মান বলতে স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু কত হবে। স্টার্ট ইজ ইকুয়ালস টু আমরা এখানে কত নাম্বার লিখবো। তো একটা কমন ফর্মুলা লিখে নাও। কমন ফর্মুলা হচ্ছে যে পজিশনাল ভ্যালু, ওটা বলছিলেন ওই কত লিখবো, পজিশনাল ভ্যালু ইনটু কি বলেছিলাম বলো তো? 26 পাওয়ার n, জন্য প্রথমে লিখো ট্যাগ নেম। ট্যাগ নেম, ট্যাগ নেম কি বলেছিলাম বলো তো? ট্যাগ নেম ইউএল, ইউএল, ইউএল। এখানে ইউএল টা স্মল লেটার লিখবা, ঠিক আছে? ক্যাপিটাল লেটার লেখার প্রয়োজন নাই, সবগুলো হবে আমাদের স্মল লেটারে। ইউএল এর ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাট্রিবিউট নেম, ঠিক আছে? অ্যাট্রিবিউট নেম কি হবে ইউএল এর? ইউএল এর অ্যাট্রিবিউট নেমটা কিন্তু তোমার অনলি টাইপ হবে, শুধুমাত্র টাইপ অ্যাট্রিবিউট তুমি ব্যবহার করে কাজ করতে পারবা, কিন্তু ইউএল এর ক্ষেত্রে কোনো স্টার্টিং বা স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা সম্ভব নয়। যদি বলি কেন সম্ভব নয়, তাহলে তুমি খুব সহজেই কিন্তু উত্তর করতে পারবে, কারণ আমরা সাধারণত ইউএল এ তিনটা সিম্বল ব্যবহার করি। আমরা ইউএল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা তিনটা সিম্বল ব্যবহার করি ট্যাগের মধ্যে, তার ভিতরে
আমি তিনটা সিম্বলের নামটা লিখে দিচ্ছি, এই তিনটা সিম্বল কে আমরা একত্রে বুলেটস বলি। তুমি একটু তোমরা লিখে নাও, ইউএল ইউএল, দেন লিখো এটা হচ্ছে আমাদের ট্যাগ নেম। স্যার এটাও তো বলছিলেন, বুলেটস কি ছিল বলো তো? বুলেটস স্যার, বুলেটস ছিল সার্কেল না আনঅর্ডারলি সমূহকে বুলেটস বলে। আচ্ছা বুলেটস এর ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডিস্ক, কি বলেছিলাম? ডিস্ক আর তারপরে সার্কেল আর একটা স্কয়ার। সার্কেল আর বলো কি দেখাইছিলাম? স্কয়ার, স্কয়ার ডিস্ক ছিল কেমন? ওকে এটা হবে সার্কেল আর এটা হবে স্কয়ার, তাহলে এইটাও শেষ হয়েছে। তাহলে তোমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা লাস্টে শিখবো তাহলে ইউএল শেষ, ওএল শেষ। এখন যদি আমি তোমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে বলি, যে মনে করো তোমাকে আমি বললাম যে তুমি তিনটা আইটেম দেখাও সার্কেলের মাধ্যমে, তিনটা আইটেম তুমি সার্কেলের মাধ্যমে ওয়েব পেজ শো করো। এখানে একটা সার্কেল দিলা, এখানে একটা সার্কেল দিলা, এখানে একটা সার্কেল দিলা, তিনটা এলিমেন্টস তোমার শো করতে হবে। প্রথমে ধরে নাও আমি এখানে আইটেম দিচ্ছি লিকুইড আইটেম, মিল্ক, কফি এন্ড টি। আমরা ওয়েব পেজে তখন এই তিনটা উপস্থাপন করবো। তোমাদের এইটার জন্য ট্যাগ লেখা হয়েছিল না? দেখো নাও এটার জন্য ট্যাগ লিখেছিলাম কি? লিস্ট ট্যাগ হবে না? দেখো এটা আমাদের কি আর কি করে লিখতে হবে, প্রথম লিখতে হবে HTML, HTML এর পরে আমরা শুরু করব হেড থেকে, তাই না? এটার ভিতরে কি লিখবো বলো? টাইটেল, টাইটেল কি লিখতে হবে? মাই ফার্স্ট, নাম দিয়ে দিবা একটা মাই ফার্স্ট লিস্ট ওয়েব পেজ স্ল্যাশ টাইটেল স্ল্যাশ টাইটেল, এরপরে স্ল্যাশ হেড, এরপরে বডি শুরু করতে হবে। বডি এর পরে আমাদের দেখাইতে হবে ইউএল, ইউএল টাইপ বলো কত হবে? আমার সাথে সাথে কি লিখে নিচ্ছ? জি স্যার, জি স্যার। ইউএল টাইপ লিখবা সার্কেল, ইউএল টাইপ সার্কেল লেখো। এরপর লিস্ট আইটেম এলআই, এলআই হচ্ছে মিল্ক স্ল্যাশ এলআই, তারপর এলআই কফি স্ল্যাশ এলআই, এলআই টি স্ল্যাশ এলআই। এরপরে আমরা ইউএল টা ক্লোজ করে দেবো। আমাদের যে ইউএল টা শুরু হয়েছিল উপরে ওপেনিং ইউএল, এই ওপেনিং ইউএল টা ক্লোজ করতে হবে ঠিক এই জায়গায়। তারপর আমাদের বডি ক্লোজ করতে হবে স্ল্যাশ বডি। আমরা এখানে এলআই দ্বারা কি বুঝিয়েছি বলো তো? এলআই মানে হলো ট্যাগ, এলআই মানে লিস্ট আইটেম, এল মানে লিস্ট, আই মানে হচ্ছে আইটেম, অর্থাৎ লিস্টের উপাদান সমূহ। এটা দ্বারা বোঝাবে কি বলো? লিস্টের উপাদান সমূহ, উপাদান সমূহ। ওকে আমরা এখন এটা নোটপ্যাডে টাইপ করে ফেলি। তো পুরোটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করি, এই সফটওয়্যারের নাম হচ্ছে HTML এডিটিং সফটওয়্যার, HTML এডিটিং সফটওয়্যার বা HTML এডিটর। আমি তোমাদের গত লেকচারে মনে হয় বলে দিয়েছিলাম যে আমরা এই ট্যাগগুলো লেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি, এই সফটওয়্যারের মধ্যে আমরা
একটা বলেছিলাম হচ্ছে নোটপ্যাড, আরেকটা কি বলেছিলাম মনে আছে? নোটপ্যাড এর আপডেট ভার্সনটা লিখে নাও, নোটপ্যাড প্লাস প্লাস। আরেকটা হচ্ছে দুই নাম্বার লিখে নাও, কফি কাপ। এবং তিন নাম্বারটা লিখো ড্রিম ওয়েভার। এবং এই তিনটা সফটওয়্যার সাধারণত এটা উইন্ডোজ প্ল্যাটফর্মে চলবে। উইন্ডোজ প্ল্যাটফর্ম বলতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরিচালিত যে সমস্ত কম্পিউটার গুলি আছে। তো আমি এখানে যে সফটওয়্যার ইউজ করছি এটা নোটপ্যাড প্লাস প্লাস, উপরে কর্নারে দেখো লেখা আছে নোটপ্যাড প্লাস প্লাস। প্রথমে আমি এই সিস্টেমটা শুরু করব, এরপরে আমি প্রথমে ফাইলটা সেভ করে নিই, ফাইল সেভ অ্যাজ, ফাইলটা আমরা সেভ করবো। তোমার নামে যে ফোল্ডার ছিল সেই নামে আমি সেভ করে দিচ্ছি। আমার নাম দিলাম আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট ডট html সেভ করলাম। স্যার দেখা যায় না। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আমি পেস্ট করে জুম করে দিই। তো এই স্টেমলের পরে আমাদের লিখতে হবে কি বলো? তারপরে কি থাকবে? আনঅর্ডার্ড লিস্ট আমি যেটা লিখেছি ওইটাই আমি লিখছি, ইভেল টাইপ লিখতে হবে। ইভেল টাইপ কি লিখতে হবে বলো? সার্কেল, ইউএল টাইপ সার্কেল। এরপর লিস্ট আইটেম, এলা লিস্ট আইটেম লিখতে হবে। এক নম্বরে দেওয়া ছিল মেইল, এলাই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিচ্ছি তিনটা। কপি, এটা হচ্ছে লিখো এরপরে আমরা ক্লোজ করবো ইভেল এর পরে আমাদের বডি ক্লোজ করতে হবে স্ল্যাশ বডি, আমাদের ক্লোজ করতে হবে স্ল্যাশ এইচটিএমএল স্ল্যাশ এইচটিএমএল। দেখা শেষ করছো? জি স্যার। আমরা এখন রান করে ফেলি, আমরা এই যে আমার যেটা আছে ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলে রিসেন্ট ফাইলটা ওপেন হবে ইনশাল্লাহ। রিসেন্ট ফাইলে এখন তুমি দেখতে পাচ্ছ এই যে আনঅর্ডার্ড লিস্ট। আমি যদি এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হবে। তো ফাইলটা আমার এখানে ব্রাউজারে ওপেন হবে, যে ব্রাউজারটা হচ্ছে আমরা ইউজ করছি, ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, এটা আমার ডিফল্ট ব্রাউজার। এখন আমি এটাকে জুম করে ফেলি। জুম করার জন্য দেখো এখানে একটা অপশন আছে, এটা জুম করা হচ্ছে। তাহলে আমি এখানে এই তিনটা আইটেম গুলো দেখিয়েছি সার্কেলের ভিতরে, কিন্তু যদি আমি এই সার্কেলের বিকল্প হিসেবে এখানে ডিস্ক লিখতাম সেক্ষেত্রে কেমন হতো বলো তো?
সেভ করে দিচ্ছি আমি সেভ করে দিলে এখন পেজকে রিফ্রেশ দাও তাহলে ডিস্কের সিম্বলটা কেমন সার্কেলটা সম্পূর্ণ সলিড সার্কেল অর্থাৎ সম্পূর্ণ একেবারে ভট করা আর একটা কি ছিল বলো স্কয়ার 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 দিলে কেমন হবে বলেছিলাম স্কয়ার দিলে কেমন হয় বলো তো সম্পূর্ণ স্কয়ারের মতো এবং সম্পূর্ণ সলিড ঠিক আছে ওকে তাহলে আমরা এখন যে লিস্টটা শো করলাম এই লিস্টের নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং এর টাইপ কয়টা বলো তো ইউএল এর টাইপ কয়টা তিনটা কি কি তিনটি সার্কেল ডিক্স স্কয়ার ওকে ইউএল এর ভিতরে কোন স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করা যাবে স্টার্ট অ্যাট্রিবিউট বলো তো যাবে কারণটা হচ্ছে কোন সিম্বলের আমরা স্টার্টিং ভ্যালু দিতে পারবো না এজন্য এটা ব্যবহার করা যাবে না আচ্ছা এখন যদি তোমার লিস্টের আইটেমগুলো হয় নেস্টেড আকারে এটাকে বলা হয় নেস্টেড লিস্ট তো লিখে নাও আমরা এখন লিখব নেস্টেড লিস্ট নেস্টেড লিখো নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট তো নেস্টেড লিস্টগুলো কেমন সেটা দেখে নাও যখন তোমার লিস্টের আইটেমগুলো একটার মধ্যে একটা দেওয়া থাকবে ধরে নাও একটা আইটেম দেওয়া আছে ওয়ান এখানে দেওয়া আছে তোমার কফি কিন্তু এর ভিতরে তোমার লেখা আছে ডিস্ক আকারে এটা দেওয়া আছে হট কফি হট কফি আর তারপরে দেওয়া আছে কোল্ড কফি এই এই আইটেমগুলো দেখো দেওয়া আছে নেস্টিং আকারে মানে একটার মধ্যে একটা দেওয়া আছে সেকেন্ড যেটা দেওয়া আছে মনে করো এখানে দেওয়া আছে টি টি এর ভিতরে তোমার নাম্বারিং করে দেওয়া আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক নম্বর টি দেওয়া আছে ব্ল্যাক টি দুই নম্বরে দেওয়া আছে গ্রিন টি অনেক ধরনের টি আছে যেমন তোমার তুলসী টি আছে তারপরে জুট টি আছে অর্থাৎ পাট পাতারও কিন্তু এখন চা তৈরি হয় ওকে তাহলে আমাদের এই লিস্টের এলিমেন্টস গুলা যেটা এখানে দেওয়া আছে সেগুলা কিন্তু তোমার একটার মধ্যে একটা লিস্ট অ্যাক্টিভ মোডে আছে আমরা বলেছিলাম নেস্টিং শব্দটা আসলে কখন আমরা ব্যবহার করি বা নেস্টিংটা কি নেস্টিং বলেছিলাম যে একটা আইটেমের মধ্যে আরেকটা আইটেম যখন অ্যাক্টিভ থাকবে তখন তাকে বলা হয় নেস্টিং শুধু আইটেম না একটা শর্তের মধ্যে একটা শর্ত থাকলে সেটাও নেস্টিং অথবা একটা কাজের মধ্যে একটা কাজ অন্তর্ভুক্ত হলে সেটা হবে নেস্টিং তার মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যেমন নেস্টিং শব্দটা ব্যবহার করি একভাবে আবার লিস্ট আইটেমের ক্ষেত্রেও নেস্টিং শব্দটা আমরা আরেকভাবে ব্যবহার করি এই নেস্টিং শব্দের সাথে তোমরা অনেকটাই সম্পর্কিত হবে যখন তুমি কম্পিউটার বেস কোনো সাবজেক্টে পড়াশোনা করবে কম্পিউটার সায়েন্সে নেস্টিং বা নেস্টেড শব্দের অর্থ হচ্ছে যে দুইটা টাস্ক একটার মধ্যে আরেকটা ইনক্লুড হয়ে যাওয়া অর্থাৎ একটা কাজের মধ্যে আরেকটা কাজ যদি রানিং থাকে তখন তাকে বলা হয় নেস্টিং তাহলে এখানে লিস্ট দেখো একটা লিস্টের মধ্যে একটা লিস্ট সক্রিয় আছে আমরা প্রথমে যে লিস্টটা এখানে লিখেছি ওয়ান অ্যান্ড টু এই লিস্টকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব আচ্ছা ওয়ান অ্যান্ড টু এই দুইটা আইটেমগুলো আমরা কিভাবে লিখব এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আচ্ছা তার ভিতরে আছে হট কফি আর কোল্ড কফি এটা কি আবার এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড এটা কি লিস্ট অ্যানঅর্ডার লিস্ট শিওর
x y z এটা কিন্তু তোমার নাম্বারিং করা ছিল যে a b c স্যার এটা অর্ডার লিস্ট এটা হচ্ছে স্যার অর্ডার লিস্ট অর্ডার লিস্ট তার মানে লিস্টের মধ্যে লিস্ট অ্যাকটিভ আছে তাহলে আমরা এই ক্ষেত্রে ওয়েব পেজে কিভাবে ডিজাইন করব দেখে নাও তো আমি তোমাদের একটা আইটেম দিয়ে বোঝাচ্ছি শুধুমাত্র কফি আইটেম দিয়ে বোঝাচ্ছি তোমরা টি আইটেম দিও পরবর্তীতে নিজেরা ডিজাইন করতে পারবে পরীক্ষার প্রশ্নে বলো অর্ডার লিস্ট তো পাঁচ প্রকার ছিল একটা 1 2 দিয়ে একটা ক্যাপিটাল এ বি সি আর একটা স্মল এ বি সি আর রোমান সংখ্যা দুইটা ছিল ছোট হাত আর বড় হাত তো এক্স ওয়াই কিভাবে অর্ডার লিস্টের মধ্যে পড়ে এই এ থেকে জেড পর্যন্ত অক্ষর না এর ভিতরে এক্স ওয়াই জেড পড়বে ও হ্যাঁ মানে তোমার এক্স এর ভ্যালু কত তখন তুমি স্টার্ট দিবা মানে টাইপ দিবা এ টাইপ লিখবে হচ্ছে এ আর স্টার্টিং ভ্যালু কত হবে স্টার্টিং ভ্যালু এক্স ওয়াই জেড এর জন্য এক্স হবে নো এক্স এর পজিশনাল ভ্যালু এক্স এর পজিশনাল ভ্যালু কত বলো তো 24 এক্স 24 ওয়াই হলো 25 জেড হলো কত 26 লাস্ট অক্ষরের পজিশনাল ভ্যালু 26 না তাহলে এক্স এর স্টার্টিং ভ্যালু কত 24 না আমার কথা বুঝতে পারছো আচ্ছা আমি এগুলো স্টেপ বাই স্টেপ দেখাই তোমাদের মনে হয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে প্রথমে মনে করো আমি এখানে জাস্ট এক্স এর ক্ষেত্রে বলি ওয়েল টাইপ আমি এখানে ধরে নিচ্ছি ওয়েল টাইপ এ এটা আগে দেখো ওয়েল টাইপ এ তারপরে আমি এখানে স্টার্ট এস টি আর টি স্টার্ট ইকুয়ালস টু আমি এখানে লিখলাম 24 24 নম্বর অক্ষর থেকে শুরু হবে ঠিক আছে এখানে দেওয়া আসলো প্রথমটা ব্ল্যাক টি ব্ল্যাক টি তারপরটা দেওয়া আসল গ্রিন টি এরপরে দেওয়া আসল জুট টি দেখো তুমি শুধু এটা চেক করে দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে কিভাবে আমাদের স্টার্টিং ভ্যালুটা আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে সেভ করে দিচ্ছি দিয়ে পেস্টকে রিফ্রেশ দাও এক্স ওয়াই জেড আকারে চলে আসবে আসছে জি স্যার আচ্ছা এখন আমি যেটা করব যে আমি লিস্টের আইটেমগুলোকে আমি মনে করো নতুন একটা পেজ আমি তৈরি করি এখানে এর পাশে একটা উইন্ডো তৈরি করলাম নিউ উইন্ডো পাশে কিন্তু এক্স ওয়াই জেড আছে এটা আমি রেখে দিচ্ছি দাঁড়া আমি এখানে যেটা করব আমি আমি এই জায়গা থেকে সম্পূর্ণটা কপি করে নিচ্ছি কপি করে আমার এই উইন্ডোতে পেস্ট করব ধরে নাও পেস্ট করলাম পেস্ট করে এটা ফাইল আমি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে আমি এখান দিলাম যে নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট ডট html এরপরে আমি এখানে লিখলাম মাই ফার্স্ট নেস্টেড লিস্ট মাই ফার্স্ট নেস্টেড লিস্ট ওকে আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আমার প্রথমে যেটা ছিল এক নম্বরে দেওয়া ছিল হচ্ছে কফি তাই না কফির ভিতরে আমরা ছিল ওয়েল টাইপ ওয়ান আমি বডির পর পর থেকে শুরু করি ধরে নাও এখানে লেখা ছিল ওয়েল টাইপ ওয়েল টাইপ কত দেওয়া ছিল বলো ওয়ান ওয়েল টাইপ ওয়ান দেওয়া ছিল এবং ওয়েল টাইপের ভিতরে আমাদের এক নম্বরে ছিল লিস্ট আইটেম কপি দেওয়া ছিল না বলো কফি দেওয়া ছিল এক নম্বরে মিল্ক দেওয়া ছিল এই যে এটা 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 এই যে কফি হট কফি কোল্ড কফি জি স্যার কফি দেওয়া ছিল জি স্যার আচ্ছা আচ্ছা তাহলে এই আমরা জাস্ট এখন এইটা ওয়েব পেজে শো করব তোমাদের আমি ঠিক এই জায়গায় গ্রাফটা করে বোঝাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এক নম্বরে লিখেছিলাম হচ্ছে অর্ডার লিস্ট 1
তারপর দে আসলো 2 এক নম্বরে কি ছিল এক নম্বরে ছিল হচ্ছে কফি কফির ভিতরে আসলে দুইটা আইটেম সেটা ছিল কি আকারে এটা ছিল বুলেটস আকারে তাই না এটা দে আসলো হট এখান ছিল কোল্ড দুই নম্বরে দে আসলো টি টি এর ভিতরে এক্স ওয়াই জেড এটা ছিল ব্ল্যাক তারপরে গ্রিন তারপরে ছিল জুট আমরা তখন এটা ডিজাইন করব আমাদের যেটা করতে হবে দেখো আমরা এই এইচটিএমএল এর ঠিক বডির পর থেকে শুরু করলে অসুবিধা নাই আমরা বডি থেকে কাজ শুরু করি কারণ আমাদের আগের লেখা সবগুলো সেম বডি থেকে লিখলে তোমরা বুঝতে পারবে তো সম্পূর্ণটা জি স্যার আচ্ছা বডির মধ্যে আমরা দেখো প্রথম লিখব ওএল ওএল টাইপ কি হয় বলো তো এখানে 1 2 দেওয়া আছে না তাহলে ওএল টাইপ 1 কত হবে 1 এখন দেখো প্রথম যে আইটেম আছে লিস্ট আইটেম কফি এটা লিখব এলআই তাহলে এলআই লেখার পরে আমি লিখব কফি কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবা আমরা কপিটাকে এখানে ক্লোজ করে দিব না কারণ কপির মধ্যে আমাদের দুইটা আইটেম আছে আমি যদি এখানে এলআই ক্লোজ করে দিই তাহলে কিন্তু নেস্টিং হবে না আমি যদি এখানে এলআইটা ক্লোজ করে দিই তাহলে নেস্টিংটা আমাদের সম্পূর্ণ আলাদা একটা লিস্ট তৈরি হবে নেস্টিং লিস্ট তৈরি হবে না তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের এই লিস্টটা ক্লোজিং না করে আমাদের পরবর্তী ঠিক হট এবং কোল্ড এই দুইটা দেখাইতে হবে তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা আবার দেওয়া আছে ইউএল টাইপ তার মানে আমাদের নতুন করে ট্যাগ লিখতে হবে এখানে ইউএল তার টাইপ লিখতে হবে কি বলো তো ইউএল টাইপ কত হবে ইউএল টাইপের ভ্যালু কত হবে দিস হবে না দিস ওকে এখন ইউএল এর মধ্যে লিস্ট আইটেম কি কি দেওয়া আছে হট কফি এবং হট কফি স্ল্যাশ এলআই এরপরে লিস্ট আইটেম মনে করে দেওয়া আছে কোল্ড কফি তারপর আমাদের ইউএল টা ক্লোজ করে দিতে হবে স্ল্যাশ ইউএল এখন আমাদের ক্লোজ করতে হবে ঠিক এলআই এই বরাবর চলে আসো আমাদের এলআই ছিল এটা ওপেন আমাদের এলআই টা এখানে ক্লোজ করতে হবে সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের ওপেনিং এলআই থাকবে এবং ক্লোজিং এলআই আমাদের লিখতে হবে এতটুকু বুঝতে পারছো ক্লিয়ার জি স্যার আচ্ছা বলো তো আমাদের সেকেন্ড আইটেম যেটা দেওয়া আছে টি এটার জন্য আবার শুরু করতে হবে টি এলআই লিস্ট আইটেম শুরু করার পরে আমাদের সেকেন্ড আইটেমের মধ্যে কি আছে টি দেওয়া আছে তাই না লিখব এলআই টি লেখার পরে আমাদের আবার শুরু করতে হবে এক্স ওয়াই জেড তাহলে আমরা এখানে এলআই ক্লোজ না করে আমরা আবার কি লিখব ইউএল টাইপ না ওএল টাইপ ওএল টাইপ ওএল টাইপ কি লিখব বলো তো ওএল টাইপ ওএল টাইপের ভ্যালু কত হবে এ ওএল টাইপে আর স্টার্ট স্টার্ট কত হবে স্টার্ট হবে 24 এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো তারপর লিস্ট আইটেম এলআই প্রতীক্ষা বুঝতে পারছো জি স্যার এলআই ব্ল্যাক টি দেন এলআই ক্লোজ বাকিগুলো পারবে
অবশ্যই সুন্দরভাবে লিখে নাও, কারণ একই রুলসে লেখা আছে। গ্রিন টি স্ল্যাশ এল আই, এরপরে এল আই ওপেন, তারপরে যাবে চুপটি। আচ্ছা বলো তো এখন আমাদের কি ক্লোজ করতে হবে? এই যে ওয়েল, হ্যাঁ ওয়েল শুরু করেছিলাম, ওয়েলটা ক্লোজ করতে হবে ঠিক এই জায়গাটাই। স্ল্যাশ ওয়েল, তারপরে কি ক্লোজ করতে হবে? এখন দেখো প্রথম যে ওয়েল ছিল এটাকে আমি ক্লোজ করেছি, প্রথম ওয়েলটা আমি ক্লোজ করতে হবে, প্রথম ওয়েল ক্লোজ করতে হলে আমি এবার টানতে দিচ্ছি, আমার ঠিক এই জায়গায় ওয়েল ক্লোজ করতে হবে। স্ল্যাশ ওএল, এরপরে বড় থেকে কি ক্লোজ করতে হবে? স্ল্যাশ বডি, বডি দেন এইচটিএমএল, স্ল্যাশ এইচটিএমএল। এখন এটা যখন তুমি টাইপ করে ফেলো, এটা এখন আমরা এখন টাইপ করে ফেলি রাইট, ওকে তোমাদের লেখা শেষ হয়েছে এটা? জি স্যার হয়েছে। আমরা নোট করে টাইপ করে ফেলি। লিস্ট আইটেম ছিল কফি 1 নম্বরে, কফির মধ্যে হবে কি? কফির মধ্যে হবে ইউএল টাইপ, ইউএল টাইপ কত হবে বলো? ওকে ইউএল এর মধ্যে হবে লিস্ট আইটেম এল আই, লিস্ট আইটেম কত হবে? প্রথমে দেওয়া আছে হট কফি, হট কফি স্ল্যাশ এল আই, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে দিচ্ছি আমি, তারপরে এখান থেকে কোল্ড কফি। আমাদের কাজ শেষ, এখন আমাদের ক্লোজ করতে হবে কি? ক্লোজ করতে হবে স্ল্যাশ ইউএল। ক্লোজ করতে হবে স্ল্যাশ এল আই। বুঝতে পারছো আশা করি? আচ্ছা এরপরে আসি আমাদের সেকেন্ড লিস্ট আইটেম কি ছিল? সেকেন্ড লিস্ট আইটেম এল আই, আচ্ছা এখানে এল আই ক্লোজ করতে হবে ঠিক এই নিচে, তারপরে বড় দুটি ক্লোজ করতে হবে ওয়েল, ওয়েল স্ল্যাশ ওয়েল। ওকে এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? না স্যার। ওকে এখন আমরা এটাকে রান করে দিই। দেখে নি আমাদের রান করার জন্য যেটা করতে হবে, আমরা যেটা সেট করেছিলাম এই যে নেস্টেড লিস্ট এটা রান করতে হবে।
জুম করে দিচ্ছি, ঠিক আছে? এখন জি স্যার এখানে এক্স ওয়াই জেড ছিল স্মল লেটার, তাহলে আমরা এখানে স্মল লেটার ইউজ করি। রিস্টার্ট এখানে স্মল এ দাও, এখন সেভ দিয়ে এটা ঠিক করে নাও। আমি এখানে যে লিস্টটা দেখালাম, এই লিস্টের যে তোমার আইটেমগুলো, লিস্ট আইটেম বা লিস্টের টাইপগুলো, এই টাইপগুলো পরীক্ষাতে মনে রাখার উপায়টা হচ্ছে যে তুমি, তোমাকে দেখতে হবে যে আসলে কোন লিস্টের আন্ডারে কোন লিস্টটা কাজ করছে। যেমন মনে করো যদি এই জায়গায় রোমান থাকতো, ওয়ান অ্যান্ড টু এর জায়গায় তোমার রোমান ওয়ান এবং রোমান টু থাকতো, তাহলে আমরা কোথায় চেঞ্জ করতাম আমাদের ট্যাগের মধ্যে? মনে করো কপির আইটেমে, ঠিক এই জায়গাটায় কপির আইটেমে তোমার এখানে ওয়ান এর বদলে, অন এর বদলে আমরা রোমান সংখ্যা আই লিখে দিতাম, আই লিখে দিতাম, রাইট? এখন যদি আমি নেক্সট এখানে, ও আচ্ছা আবার বলি, যদি তুমি এখানে রোমান অক্ষরে স্মল আই লিখে দাও, স্মল আই লিখে দিলে তোমার আউটপুটটা কেমন আসবে? আউটপুট ঠিক ওয়ান এর জায়গায় তোমার রোমান ল্যাঙ্গুয়েজ শো করবে। এটা আমরা সেভ দিয়ে নিই, সেভ না দিলে কাজ করবে না। ওর এল টাইপ ইকুয়ালস দিতে হবে, এখন ঠিক আছে সেভ দাও, তারপরে রিফ্রেশ দাও। আমি এটা বসলাম ওয়ান অ্যান্ড টু, ওকে। এটাকে বুঝতে কোনো অসুবিধা আছে? পরীক্ষা রেসপন্স করো, কিন্তু যদি লিস্টটা একটু বড় হয়ে যায়, ধরে নাও তোমার এখানে নেস্টেড লিস্টটা একটু বড় করে দিল, মানে আইটেম গুলা তিনটা ভাবে ভাগ করা থাকলো, বিষয়টা হচ্ছে এমন যে এখানে লেখা আছে মনে করো, বলো স্যার, আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছ কি সারিকা, শুনতে পাচ্ছ আমাকে? বাইরে আমাদের আর বাকি আছে ফন ট্যাগ এর ব্যবহার। তোমাদের ফন ট্যাগ শেখানো হয়েছে কি সারিকা? তো সারিকা লিভ নিছে, সারিকা শুনতে পাচ্ছে না। প্রতীক্ষা তোমাদের কি ফন্ট ট্যাগ এর ব্যবহার দেখানো হয়েছে? FONT না স্যার, আমরা আজকে যেটা শিখেছি সেটার পরে আমাদের টপিকস হচ্ছে ফন্ট ট্যাগ এর ব্যবহার। ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে ফন্ট ট্যাগ এর আদ্যপন্ত এই দুটো সবগুলো শিখব। আজকের মতো ক্লাস শেষ করছি, তোমরা সব ভালো থেকো। এই শারিকে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, হ্যাঁ এখন শুনতে পাইতেছি। আমি এতক্ষণ স্যার কিচ্ছু শুনতে পাই নাই। আচ্ছা আমি একটু রিপিট করি, তুমি যদি শুনতে পাও না, সেটা হলো যে আমি এখানে যেটা করেছিলাম সেটা হলো রোমান অক্ষরে যে ওয়ান অ্যান্ড টু লেখার জন্য, তো এখানে রোমান আই দিছিলাম, রোমান আই দিলে আউটপুটটা আসলো রোমান ওয়াই আই এবং ডাবল আই। অর্থাৎ রোমানের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র টাইপটা পাল্টে দিলেই হয়ে যাবে, এতটুকুই। আর আমরা আগামী লেকচারে ইনশাল্লাহ ফন্ট ট্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করব, ওকে? আর তোমরা তো আমার সাথে অনলাইন বেসেই কন্টিনিউ করবা, তোমরা তো অফলাইনে কেউ আসতে পারছো না, যেহেতু সারিকা যেহেতু সাভার থেকে জয়েন করছো, সারিকা অনলাইনে পড়বে এবং প্রতীক্ষা অনলাইনে পড়বে, বাকিটা হয়তো বা যে একজন অফলাইনে চলে আসছে অলরেডি, কিন্তু অসুবিধা নেই, আমাদের বেসে যে কয়জন থাকবে আমি সেই কয়জনকে নিয়ে অনলাইন বেস কন্টিনিউ করবো, অসুবিধা হবে না, ঠিক আছে? সো আজকের মতো ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।